নদীয়া জেলা জুড়ে চলেছে তীব্র দাবদাহ দীর্ঘদিন বৃষ্টি নেই গরমের দাপটে জেলাবাসীর নাজেহাল অবস্থা এদিকে কৃষ্ণনগরের উপর দিয়েই জেলা সদরে গরম একটু বেশি অনুভূত হয় বলেই অনেকে মনে করেন কর্তি রেখা চলে যাওয়ার দরুন গরমকালে প্রচণ্ড গরম হয় আর শীতকালে প্রচন্ড ঠান্ডা হয় স্কুলে আসতে ভালো লাগছে না ঘরে থাকতে ভালো লাগছে না কিছু ভালো লাগছে না আর বৈশাখ মাসে এত গরম প্রচুর কষ্ট হচ্ছে আমি থাকতে পারছি না এবার বর্ষাও তো ঠিক মতো হয় না বর্ষা যদি হয় তাহলে বেঁচে যায় এবার যা গরম পড়েছে এমন গরম জিন্দিগি তো আমরা দেখিনি তা রাস্তার ধারে নস্বির দোকান আছে তাই নস্বি খেয়ে আমরা প্রাণটা এখনো বাঁচিয়ে আছে অন্যদিকে কোতোয়ালি থানার গোয়ালপাড়া খেজুরতলা ভাঙাপাড়ার বিস্তীর্ণ এলাকায় ট্যাপ কলে জল নেই দীর্ঘদিন ফলে সেখানকার অন্তত চার পাঁচ হাজার মানুষের পানীয় জলের জন্য হাহাকার অবস্থা কি বলছেন স্থানীয় মানুষ শুনে নেব আমরা গোয়ালপাড়া খেজুরতলা আর ভাঙাপাড়া নিয়ে আমরা চার পাঁচ হাজার লোকের বাস কিন্তু জল সংকটে পড়েছি ভীষণভাবে জল অভাবে তো মানুষ থাকতে পারে না খা যেভাবে হোক জোগাড় যেভাবে হোক হয় কিন্তু আর এই গরমের সময় বেশি জলের দরকার হয় কিন্তু সেটাই আমরা পেরে উঠছি না আর কিনতে হচ্ছে কিনবো কোথা থেকে চাল ডাল কিনবো না জল কিনবো বেলা পড়তেই জেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট শুনশান অবস্থা এখানে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা রয়েছে তীব্র গরমে দুপুরে মানুষজনকে আশ্রয় নিতে দেখা যাচ্ছে গাছের তলায় আবার কখনো কখনো পথ চলতি মানুষকে তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে লস্যি এবং আখের রসে চুমুক দিতে দেখা গেল কৃষ্ণনগরে পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশ সহায়তা কেন্দ্রতেও পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে গরমের হাত থেকে রক্ষা পেতে কী করণীয় তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন কৃষ্ণনগর জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার অনির্বাণ জানা ভীষণ রকম গরম পড়েছে গরমটা অ্যাভয়েড করতে হবে যতটা পারা যায় বাইরে বেরোতে হলে ছাতার ব্যবহার করবেন যতটা পারা যায় জল বেশি করে খাবেন জল 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 শরীরে জলের ভাগ ভীষণ রকম কমে যায় স্নান নিয়মিত করবেন কারণ ঘাম জমে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশুদের একটু সাবধানে রাখাই উচিত নদিয়ার কৃষ্ণনগর থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ